Assalamualaikum, Shawwal ki Dabli Express se welcome. এই ব্লগে আমার শাওয়াল মাসের রোজার দিনগুলোর ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের সিরিজে ছিল নোনা ইলিশ দিয়ে পয়শাকের তরকারি। এই নোনা মাছটা কিন্তু আমার আম্মু লবণ দিয়ে প্রিপেয়ার করেছে, আর ছিল লতি ডাল, কচুর ভর্তা আর ঢেঁড়স ভাজি। সেদিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, আর আম্মু রান্নাঘরে সেদিনের জন্য রান্না বান্না করছি। এরপর আমরা ইফতারটা খিচুড়ি দিয়ে শুরু করি, সাথে ছিল বাঙ্গি আর মুড়ি মাখা। এরপর আম্মু শরবত দিল, বসে বসে বৃষ্টি দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। এর মধ্যে হঠাৎ করে মন চাইল বাইরে ছাতা নিয়ে একটু ঘুরে আসি। বেরিয়ে পড়লাম ভাইয়া বের নিয়ে, মাঝে একটা দোকানে হালি মুখিয়েছিলাম, হালিটা কিন্তু বেশ মজার। আজকে সিঁড়িতে ছিল ডাঁটা শাক, যেটা আমাদের গ্রামের খেতের একজন ঢাকায় আসার সময় নিয়ে আসে, আর ছিল আমার ফেভারিট ঢেঁড়স ভাজি, গুড়া মাছ, আর একটা মাছ যা আম্মু ডাঁটা আর আলু দিয়ে ঝোল করে রান্না করে, খুব টেস্ট ছিল এটা। ইফতারে পেঁপে, খেজুর, বাগি, মুড়ি মাখা আর শরবত ছিল কালকের মতোই। ওই যে বাসায় একজন মেহমান এসেছে, আমাদের এলাকায় প্রচুর বিড়াল, এমন গেস্ট ডেইলি আমাদের বাসায় আসতে থাকে। আম্মু আবার প্রতিদিনের মতোই সেইর জন্য রান্না বান্না করছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি রুমে এসেই পানিটা খাচ্ছিলাম, এটাতে আমলকি, হৈতুকি, বয়রা পাউডার আছে, স্কিনকে হেলদি, গ্লোয়ি এবং পিম্পল ফ্রি রাখতে সাহায্য করে।